মারলা টাল দেখা বলে সাবস্ক্রাইব পারলি বা। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি, এস এস ফ্রেন্ড ফরএভার, আমি সুপ্রিয়, তোমার সামনে আবার একটু নতুন ব্লগ চলে আসলাম। তো ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে যাব কেনপুর থেকে, চাট্রা গ্রাম বলে একটা জায়গা রয়েছে, তো সেই দিকে আমরা বাইক রাইডিং করব আজকে। তো ফ্রেন্ডস, আমি আর আমার ভাই মিলে আমরা বেরিয়ে গেছি বাইক রাইডিং করতে এবং বৈকালবেলা অচিনা গ্রামের দিকে একটু ঘুরতে। তো ফ্রেন্ডস দেখো, আমরা আসলাম এখন চাট্রা গ্রামের দিকে, রওনা দিচ্ছি। তো এখান থেকে প্রায় চাট্রা গ্রাম মাত্র 2 কিলোমিটার। তো ফ্রেন্ডস, জীবনে প্রথমবার এইসব জায়গার নাম শুনছি, তো খুবই ভালো লাগছে প্রথমবার জায়গাগুলোর নাম শুনছি এবং দেখছি। তো আমার ব্যয় আমাকে বলল যে আমাকে ওর ওনার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করে দেবে, তো তাই বাড়িতে একটুকু বিলম্ব না করে আমি বেরিয়ে পড়লাম বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। দিদির বাড়িতে বেড়াতে এসে একা একাই সময়ও কাটছিল না, যখনই বললো ঘুরতে যাওয়ার কথা এবং আরেকটি চমকে দেওয়ার কথা বলল যে ওনার বেসমেন্টের সাথে আমাকে পরিচয় করে দেবে। তো একটুকু না দেরি করে সঙ্গে সঙ্গে জামাইবাবুর বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চাট্রা গ্রামের দিকে। এবং সামনেই দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ভুলাকুড়ি হাট। তো এই দিকার জায়গাগুলোর নাম শুনে চমকে যাবে তোমরা, এমন অবাস্তব অবাস্তব জায়গার নাম, তো খুবই মজা লাগে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ভুলাকুড়ি হাট দিয়ে আমরা পেরিয়ে সামনে আর মাত্র 1 কিলোমিটার যাব বাইক নিয়ে, তবেই আমরা পেয়ে যাব চাট্রা গ্রাম। এবং ফ্রেন্ডস, কেনপুকুর থেকে জগজীবনপুর রাস্তা এই রুটেই পড়ে, আমরা এখন রয়েছি ভুলাকুড়ি গ্রামে। এখান থেকে ভুলাকুড়ি থেকে জগজীবনপুর মিউজিয়াম মাত্র 6 কিলোমিটার। তো তোমরা 6 কিলোমিটার মাত্র এগিয়ে গেলেই তোমরা জগজীবনপুর মিউজিয়াম দেখতে পাবে, এবং কেনপুকুর থেকে জগজীবনপুর দূরত্ব 10 কিলোমিটার। আমরা এসেছি এদিকে ঘুরতে, চাট্রা না কি বলছি গ্রামের নাম জীবনে শুনিনি, হরিবাড়ি দাসরা বলে। তোমার নাম কি? শিল্পী। কিসে পড়ো? আর তুমি কিসে? এত নাম কি? পিঙ্কি। কোন স্কুল? প্রাইমারি। তো স্কুলটার নাম কি? ভালো করে পড়াশোনা করো। তো গাইস, খুবই ভালো লাগলো যে ছোট বন্ধুদের সাথে দেখা ব্লগ করার সময়। দেখো চারিপাশটা খুব সুন্দর লাগছে, ওয়াও। তো এই তো আমার জামাইবাবুর বাইক নিয়ে বেরিয়ে গেছি। তো বাইক নেওয়া হয়নি, তো এবছর আশা করি ড্রিম বাইক পূর্ণ হবে। তো সেই ব্লগটা তোমরা আমার ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে। তো গাইস দেখো, এই সাইডটা দেখো আর এই সাইডটা দেখো, দু সাইডে দেখবে শুধু সরিষা ফুলের গাছ। আমার সঙ্গে রয়েছে বেহাই, বেস্ট ফ্রেন্ড বলাই চলে, কেননা জামাইবাবুর বাড়িতে আসলে আমি প্রচণ্ড একা হয়ে যাই, তখন বাইকে নিয়ে আমি টাইম পার করি। তো আছি 2 দিন, কালকে বাড়ি চলে যাব, বাড়ির দিকে রওনা দিব, কেননা অনেকদিন হয়ে গেল দিদির বাড়িতে আসা, এবং পাক্কা 2 বছর পর আসলাম দিদির বাড়িতে বেড়াতে। তো বেয়ার সাথে আজকে টাইম পাস করে এবং সেই আনন্দ মুহূর্তগুলো আর তো পাবো না, আবার কবে আসবো সে সময় আবার পাবো। তো ফ্রেন্ডস, এখন আমরা যাবো বাড়ি। তো চলো, বেশি কিছু কথা না বাড়িয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই, কারণ গাড়িতে রয়েছে সমস্যা। তো সমস্যা তো সলভ হবে না মেকারের কাছে না গেলে, তো অবশ্যই সন্ধ্যা হওয়ার আগে আমাকে বাড়ি ফিরতে হবে, আমার ব্যয়ের একটু তাড়া রয়েছে বাড়িতে। তো ঠিক আছে ফ্রেন্ডস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই বাই। থাক তাহলে ভাই, দেখালে কথা বলিস। থাক বোনু, মালক দেখা হলে নাকি মালনা টাল দেখা হলে সাবস্ক্রাইব পারলি। এবং প্লিজ, তোমাদেরকে কিভাবে যে আমি শেয়ার করবো এবং বুঝাবো যে ফ্রেন্ডস, ব্যয় আমাকে কথা দিল ওনার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করাবে, কিন্তু ফ্রেন্ডস ওনাদের গ্রামে এসেই ব্যয় আমার ভুলিয়ে গেছে যে ওনার বাড়ির রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস, এখন মন খারাপ হয়ে আমাদেরকে বাড়ি যেতে হচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে গেল, গাড়ির প্রবলেম রয়েছে, হেডলাইট কাজ করছে না, ব্যাটারি খুলে রাখা রয়েছে গ্যারেজে, এবং তার মধ্যে আরেকটি অসুবিধা রয়েছে, ব্যয়ের মা বারবার ফোন করে বাড়িতে ডাকছে, জানি না কী প্রবলেমে পড়েছে। তো আমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম কেনপুকুর স্ট্যান্ডে, বাম সাইড রাস্তা ধরে আমরা লক্ষ্মীপুরের দিকে রওনা দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ব্লগটি এইটুকুই, তোমরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এইটুকু নতুন নতুন ভিডিও সবথেকে আগে দেখার জন্য, এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করতে ভুলো না। তো ফ্রেন্ডস, খুব শীঘ্রই আমি আসছি আবার একটি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ওয়েট করো, বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।